নদীর জলে টাকা ধরা গাছ। ঈশ্বর, ও ঈশ্বর, আমার যে বিরহে দুঃখে দিন কাটছে, তুমি কি তা দেখতে পাচ্ছ না? ঈশ্বর, ও ঈশ্বর, আমাকে এক বস্তা টাকা দাও না। ঈশ্বর, তোমার কাছে আমি কোনো দিন কিছু চাইনি, শুধু আজ চাইছি। দাও না, দাও না ঈশ্বর আমাকে এক বস্তা টাকা। অকর্মা ঠিকই কোথাকার, কোনো কাজকর্ম না করে সারাদিন শুধু একটা কথাই জপে যাচ্ছে, এক বস্তা টাকা দাও, এক বস্তা টাকা দাও। বলি, কাজ না করলে কি ঈশ্বর তোমাকে টাকা দিবে শুনি? আরে দিবে দিবে, ঈশ্বর অনেক দয়ালু, ঈশ্বরের কাছে যা চাইবো ঈশ্বর তাই দিবে। ও ঈশ্বর, দাও না আমাকে এক বস্তা টাকা। উফটো না, এখন আমার কানের মাথা খেয়ে না তো, সারা দিন কাজ শেষে একটু ঘুমাতে এসেছি, দয়া করে চুপ করো তো, এখন আমাকে ঘুমাতে দাও। এই টুনি, এই আমি সারা দিন চাইবো, তাতে তোমার কি? হ্যাঁ, তুমি ঘুমাও, আমি তো আমার মুখ দিয়ে কথা বলছি, তোমার মুখ দিয়ে তো বলছি না। ঈশ্বর, ও ঈশ্বর, দাও না আমাকে এক বস্তা টাকা, দাও না ঈশ্বর। উফ, এই হাদারামটাকে নিয়ে যে আমি কি করি না, ভালোই লাগে না আমার আর। এই বলে টুনি রেগে ঘুমিয়ে পড়ে। এদিকে টোনা একা একাই বকবক করতে থাকে আর এক সময় ঘুমিয়ে পড়ে। আসলে টোনা ছিল ভীষণ অলস, টোনা কোনো কাজ করত না, সারা দিন শুধু টোনা ঈশ্বরের কাছে টাকা চাইত। আর বেচারি টুনি অন্যের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালাতো, এভাবেই দিন কাটতে থাকে। একদিন টোনা বারান্দায় বসে ওই এক কথায় বলতে থাকে, ও ঈশ্বর, ঈশ্বর গো, আমাকে দাও না এক বস্তা টাকা, দাও না গো ঈশ্বর, তোমার কাছে কত করে চাইছি, দাও না ঈশ্বর, দাও এক বস্তা টাকা। হ্যাঁ, সারাদিন ঈশ্বরের কাছে শুধু ওই একটা কথাই বলতে পারো, কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো না যেন ঈশ্বর তোমাকে একটা ভালো কাজ দেয়? তা না করে দিন রাত মুখে শুধু ওই একটাই কথা বলে যাচ্ছ। কেন গো টুনি, তুমি কি কানা নাকি, চোখে দেখতে পাচ্ছ না আমি রাত দিন এক করে ঈশ্বরের কাছে এক বস্তা টাকা চাইছি? এটা বুঝি তোমার কাছে কাজ মনে হচ্ছে না? জানো টুনি, ঈশ্বর যদি আমাকে এক বস্তা টাকা দেয় তাহলে তো আমাদের আর কোনো কাজই করতে হবে না, আমরা অনেক বড়লোক হয়ে যাব আর সারা জীবন শুয়ে বসে দিন কাটাতে পারবো, বুঝতে পেরেছো? আহা, কত সুন্দর কথা, এক বস্তা টাকা দিয়ে বুঝি তুমি সারা জীবন চলতে পারবে? শোনো, বসে খেলে না রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, বুঝেছো? তাই বলি, অলসতা দূর করে কাজ খুঁজো, যাও। ই, কাজ খুঁজবো কেন? হ্যাঁ, ঈশ্বর থাকতে আমি কাজ করব কেন? তুমি দেখো, ঈশ্বর একদিন আমায় ঠিক এক বস্তা টাকা দিবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি সেই আশাতেই থাকো, ঈশ্বর তোমার মুখে ধপাস করে এক বস্তা টাকা ফেলে দিবে, চত্ত সব। আমি যদি দিন মজুরের কাজটুকু না করতাম তাহলে এতদিনে না না খেয়ে মরতে হতো। থাকো তুমি তোমার টাকা নিয়ে, আমি চললাম কাজে। এই বলে টুনি কাজে চলে যায়। আর এদিকে টোনা ঈশ্বরের কাছে টাকা চাইতেই থাকে, টোনার দিন রাত শুধু একটাই কাজ, যে ঈশ্বরের কাছে টাকা চাওয়া। টোনার মুখ দিয়ে শুধু একটা কথাই ফোটে, ঈশ্বর আমাকে এক বস্তা টাকা দাও। একদিন রাস্তায়, ঈশ্বর, ও ঈশ্বর, তুমি আমায় এক বস্তা টাকা কেন দিচ্ছ না বলো তো? এত পাখিদের তুমি এত কিছু দিচ্ছ, আমি তো তোমার কাছে সামান্য এক বস্তা টাকাই চেয়েছি, তুমি কেন দিচ্ছ না ঈশ্বর? দাও না আমাকে এক বস্তা টাকা। ও ঈশ্বর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? টোনা যখন এসব কথা বলছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টোনার সাথে যোগু কাকের দেখা হয়।
কি রে অলস টোনা, তুই আজও ওই একই কথা বলছিস? তুই হলি একটা পাখি, বোকা কোথাকার। আরে ঈশ্বরের কাছে টাকা চাইলে কি ঈশ্বর তোকে টাকা দিবে? চল আমার সাথে বনে চল, দুজন মিলে কাঠ কাটি। কাঠ বিক্রি করলে তুই অনেক টাকা পাবি। এসব চাওয়া টাওয়া বন্ধ কর তো, চল চল। কি যোগ্য দাদা, তোমার তো সাহস কম নয় দেখছি। তুমি ঈশ্বরের কাছে আমার চাওয়া বন্ধ করছো? তুমি জানো এটা কত গুরুত্বপূর্ণ কাজ? আমি 100 বার চাইবো, 1000 বার চাইবো ঈশ্বরের কাছে টাকা। আমি দিনে চাইবো, রাতে চাইবো, যখন ইচ্ছে তখন চাইবো। আমি গ্রীষ্মকালে চাইবো, আমি শীতকালে চাইবো, আমি সবকালে চাইবো। তাতে তোমার কি? হ্যাঁ ঈশ্বর, তুমি আমাকে 1 বস্তার টাকা দাও না ঈশ্বর, দাও না ঈশ্বর। ধুর, আমি কোন বোকার সাথে কথা বলছি? এর সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। থাক তুই তোর স্বপ্ন নিয়ে। এই বলে যোগ্য কাক সেখান থেকে চলে যায়। এই যে এখানে বসে বসে বুঝি আবারও বকবক করছো? এছাড়া তো তোমার আর কোনো কাজ নেই, এই নাও চা। চাইছি তো ঈশ্বরের কাছে, সে কতদিন থেকে 1 বস্তা টাকা ঈশ্বর তো আমাকে দিচ্ছেই না, আর কত চাইবো ঈশ্বর বলো না, দাও না আমাকে 1 বস্তা টাকা ঈশ্বর। আরে বোকা, আমি চা নিয়ে এসেছি, আমি তোমাকে কিছু চাইতে বলিনি। সারা দিন কাজকর্ম না করে শুধু ঈশ্বরের কাছে টাকা চাওয়া, তাই না? এই টুনি চুপ কর তো, তুমি আমার বিষয়ে একদম কথা বলতে আসবে না। তোমার কাছে কি আমি চা চেয়েছি? তুমি কেন চা নিয়ে এসেছো? হ্যাঁ কষ্ট করে চা বানিয়ে নিয়ে এলাম, তবু তোমার ভালো লাগলো না, তাই না? খেতে হবে না চা তোমার, যাও তো যাও তাড়াতাড়ি, এখন বাজার করে নিয়ে এসো, ঘরে কোনো বাজার নেই। পারবো না আমি বাজার করতে, পারবো না। দরকার হলে আমি সারা জীবন জল খেয়ে থাকবো, তবু আমি ঈশ্বরের কাছে 1 বস্তা টাকা চাইবো। ও ঈশ্বর, দাও না 1 বস্তা টাকা। এই কথা বলতে বলতে টোনা বাহিরে চলে যায় আর রাস্তায় আপন মনে চলতে থাকে আর বলতে থাকে, দূর বাবা, ঈশ্বর কেন যে আমাকে 1 বস্তা টাকা দিচ্ছে না কে জানে, আমার ভালোই লাগে না আর এসব। কবে যে আমার বড়লোক হওয়ার আশাটা পূরণ হবে কে জানে। এসব বলে টোনা আবার চলতে থাকে। আর এমন সময় টোনা রাস্তার পাশে একটা বস্তা পড়ে থাকতে দেখে। তা দেখে টোনা বলে ওঠে, পেয়ে গেছি, ওই তো, ওই তো একটা বস্তা। নিশ্চয় ঈশ্বর আমাকে টাকা ভর্তি একটা বস্তা পাঠিয়ে দিয়েছে। যাই যাই তাড়াতাড়ি বস্তাটা খুলে দেখি তো। এই বলে টোনা বস্তাটার কাছে যায় আর বস্তার বাঁধন খুলতেই বস্তার ভেতর থেকে একটা নীল পরি বেরিয়ে আসে। হায় হায়, এটা কি হলো? ভাবলাম বস্তা ভর্তি টাকা পাবো, আর এ তো দেখছি বস্তা থেকে পরি বেরিয়ে এলো। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে এই বন্দি অবস্থা থেকে মুক্ত করার জন্য। এক ডাইনির কবলে পড়ে আমার এই অবস্থা হলো, তবে তুমি আমার উপকার করেছো। এবার বলো আমি তোমার কি উপকার করতে পারি? বেশি কিছু না পড়ি, তুমি শুধু ঈশ্বরকে বলো ঈশ্বর যেন আমাকে 1 বস্তা টাকা দেয়, তাছাড়া আমার আর কিছু চাই না পড়ি। তোমার কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে পাখি, চলো চলো আমার সাথে, তোমাকে আমি 1 বস্তা টাকার থেকে বেশি কিছু দিব, চলো চলো। এই বলে টোনাকে নিয়ে পড়ি একটা নদীর কাছে যায়। আর সেখানে গিয়ে টোনা দেখে যে নদীর জলের মাঝখানে একটা গাছ রয়েছে আর সেই গাছে অনেক টাকা ধরে আছে। তা দেখে টোনা বলে ওঠে, হায় হায় পরি, এটা আমি কি দেখছি, নদীর জলে টাকা ধরা গাছ, এটা কি করে সম্ভব? জলে আবার গাছ থাকে নাকি পরি? সবই সম্ভব। শোনো, এই নদীর জলে টাকা ধরা গাছটা আমার, এটা একটা জাদুই টাকার গাছ। যে পাখিরা আমাকে সাহায্য করে আমি তাদেরকে এই টাকার গাছের টাকা দিয়ে সাহায্য করি। আজ থেকে তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই সে বস্তা ভর্তি করে এখান থেকে টাকা নিয়ে যেতে পারবে পাখি, এই টাকা কোনো দিনও শেষ হবে না।
বাবা, তুমি সত্যি বলছো পরি? যাক, ভালোই হলো। ঈশ্বর বস্তা ভর্তি টাকা দেয়নি তো কি হয়েছে? পরি তো গাছ ভর্তি টাকা দিয়েছে। এসব টাকায় আমি বস্তা ভর্তি করে নিয়ে যাব। আজ থেকে আমি বড়লোক হব। হা হা হা। এরপর পরি সেখান থেকে চলে যায়। টোনা নৌকায় করে সেই নদীর মাঝখানে টাকার গাছের কাছে যায় আর বস্তা ভর্তি করে টাকা নিয়ে আবারও ফিরে আসে। এরপর টোনা বস্তা ভর্তি টাকা নিয়ে নাচতে নাচতে বাড়িতে যায়। আর টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও ভীষণ খুশি হয়। আর এরপর থেকে টোনা টুনি সেই নদীর জলে টাকা ধরা গাছের সাহায্যে অনেক সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।